নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনেতে আমার দুটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বার দুটির মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন অথবা আপনার বক্তব্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আমরা দ্বাদশ ভাবকে কেন্দ্র করে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব দ্বাদশ ভাবে বিভিন্ন গ্রহরা এসে গেলে পারে সেই সমস্ত গ্রহরা তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করেন। অবশ্যই প্রত্যেকটি ভাব সম্পর্কে যখন এই ধরনের অনুষ্ঠান করেছি তখন অবশ্যই একটি কথা বলার চেষ্টা করেছি যে শুধুমাত্র কোনো বিশেষ গ্রহ এসে গেলেই যে দ্বাদশ ভাবটিকে সে সম্পূর্ণ কন্ট্রোল করবে এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে দ্বাদশ ভাবের সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করতে গেলে পারে দ্বাদশ ভাবের অধিপতি, দ্বাদশ ভাবের ওপর অবস্থিত গ্রহ, দ্বাদশ ভাবের ওপর দৃষ্টরত গ্রহ এবং দ্বাদশ ভাবের কারক গ্রহ শনি। এই সব কটা বিষয়কে পর্যবেক্ষণ করে আমরা কিন্তু দ্বাদশ ভাবের সম্পূর্ণ ফলাফলে পৌঁছাতে পারবো। তবে আজকে আমরা আলোচনা করবো যে দ্বাদশ ভাবে বিভিন্ন গ্রহরা এসে গেলে পারে কী ধরনের ফল প্রদান করে থাকে। আপনারা হয়তো জানেন যে দ্বাদশ ভাব একটি অশুভ ভাব। আমরা প্রথম থেকে যদি আপনারা আলোচনাগুলোকে শোনেন আমার চ্যানেলে গিয়ে, তখন আমরা আপনারাই হয়তো বুঝতে পারবেন যে সেখানে আমি সম্পূর্ণভাবে সব কটি ভাবের ক্ষেত্রেই বলার চেষ্টা করেছি যে কোন ভাব কী ধরনের শক্তিশালী হয় বা কী ধরনের বল থাকে বিভিন্ন ভাবের মধ্যে। তো আমরা জানি যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই তিনটি ভাবকে জ্যোতিষশাস্ত্রের মতে অশুভ ভাব বলা হয়ে থাকে এবং এই ভাবগুলির মধ্যে অবশ্যই অশুভত্ব দোষ রয়েছে। তাই কোনো শুভ ভাবের অধিপতি যদি এই ভাবেতে চলে আসে তাহলে পরে অবশ্যই কিন্তু সেই ভাবটির, অর্থাৎ সেই গ্রহটি যেই ভাবের মালিক, যেই ভাবের অধিপতি, সেই ভাবটিকে কোনো না কোনোভাবে দুর্বল করে। আবার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতিদের মধ্যে যদি কেউ দ্বাদশভাবে চলে আসে তাহলে পরে সেটি বিপরীত রাজ্য সৃষ্টি করে এবং সেই বিপরীত রাজ্য সেই জাতকের জীবনকে অনেকটাই, সেই জাতকের জীবনে অনেকটাই শুভত্ব নিয়ে আসে এবং দ্বাদশভাবের অশুভ ফল অনেকটাই কম করে। তো প্রথমেই আমরা দ্বাদশভাবে বিভিন্ন গ্রহদের অবস্থানজনিত ফল বলার আগে আমরা আগে বুঝে নেওয়ার চেষ্টা করব যে দ্বাদশ ভাব থেকে কোন কোন বিষয় বিচার করা হয়ে থাকে এবং কোন কোন বিষয়গুলি আমরা দ্বাদশ ভাব থেকে দেখব। দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে হঠাৎ বিপদ, লস বা ক্ষতি, ব্যয়। দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় স্থান বলা হয়ে থাকে। আসলে এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে দিই, আমরা দ্বাদশ ভাবকে জ্যোতিষশাস্ত্রের মতে ব্যয় ভাব বলা হয়ে থাকে। ব্যয় ভাব মানে হচ্ছে যে আপনার জীবন থেকে, আপনার কাছ থেকে যেই জিনিসটা বেরিয়ে গেল সেইটাকেই বলা হয় ব্যয়। অর্থাৎ সেটা সমস্ত দিকে হতে পারে, সেটা মৃত্যু হতে পারে, সেটা অর্থ ক্ষতি হতে পারে, সেটা এডুকেশন স্টপ হয়ে গেল এরকম বলা যেতে পারে, সেটা বিবাহিত জীবনের বিবাহের যে মধুর সম্পর্ক সেটার বিশাল বড় ক্ষতির সম্মুখীন হলো। অর্থাৎ যেই জিনিসটা আপনার হাত থেকে বেরিয়ে গেল সেটাকেই কিন্তু এই ব্যয় ভাবের সঙ্গে, মানে ব্যয়ের সঙ্গে তুলনা করা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে। মানে শুধুমাত্র অর্থ ব্যয় এটাও কিন্তু নয়। তো দ্বাদশ ভাব থেকে কোন কোন বিষয় বিচার করা হয়ে থাকে? হঠাৎ বিপদ, লস, দুর্ভাগ্য, অপমান, জেল যাত্রা, এছাড়াও হসপিটাল বা নার্সিংহোম, এছাড়াও কিন্তু বিশেষ করে দ্বাদশ ভাব থেকে ষড়যন্ত্র বিচার করা হয়ে থাকে, দ্বাদশ ভাব থেকে বিদেশ যাত্রা বিচার করা হয়ে থাকে, দ্বাদশ ভাব থেকে শয্যা সুখ বিচার করা হয়ে থাকে, আধ্যাত্মিক চেতনা বিচার করা হয়ে থাকে, মোক্ষ লাভ বিচার করা হয়ে থাকে। এছাড়াও কিন্তু দ্বাদশ ভাব থেকে আরও বিশেষ করে বিদেশ থেকে প্রাপ্ত ধন বিচার করা হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়। এই ভাব অবশ্যই একটি অশুভ ভাব এবং এই ভাবের মধ্যে যে কোনো শুভ গ্রহ এসে গেলে পারে সেই শুভ গ্রহটি যেই ভাবের অধিপতি সেই ভাবের অবশ্যই হানি করে, এটা তো আমি অবশ্যই বললাম। তবে একটা কথা হচ্ছে যেটা, যে শাস্ত্রে বলা হয়েছে যে দ্বাদশ ভাবের মধ্যে যদি অশুভ গ্রহরা এসে যায় তাহলে পারে কিন্তু এই ফলে, মানে এই ভাবকে আরও বেশি নেগেটিভ করে ফেলে। অর্থাৎ অশুভ গ্রহরা কিন্তু এই ভাবের ফলকে মানে বৃদ্ধি করে।
আর এইভাবেতে শুভ গ্রহরা এসে গেলে পারে কিন্তু এইভাবের যে সমস্ত নেগেটিভ গুণগুলো আছে সেই গুণগুলোকে অনেকটাই কমিয়ে আনে বা অনেকটাই ভালোর দিকে নিয়ে যায়। তাহলে পরে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে দ্বাদশ ভাবেতে অশুভ গ্রহরা কিন্তু খুব নেগেটিভ এবং তারা সেই জাতকের জীবনে বিভিন্নভাবে ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে, ডিসব্যালেন্স করতে পারে। এবং দ্বাদশ ভাবের মধ্যে যদি শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতি, শুক্র বা শুভ চন্দ্র বা শুভ বুধের মতো গ্রহ যদি চলে আসে তাহলে পরে কিন্তু এই ভাবের অশুভত্ব অনেকটা কমে যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো প্রথমেই আমরা আলোচনা করবো যে দ্বাদশ ভাবে যদি রবি থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে থাকে। শাস্ত্রে বলা হচ্ছে যে দ্বাদশ ভাবে রবি থাকলে পারে অবশ্যই অশুভ ফল প্রদান করে থাকে। কারণ হচ্ছে দেখুন, রবি হচ্ছে কর্মের কারক, রবি হচ্ছে পিতার কারক, রবি হচ্ছে সুস্থ শরীরের কারক, রবি হচ্ছে আত্মার কারক, আর দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়স্থান। নিশ্চয়ই বুঝতে পারছেন যে রবির মতো গ্রহ যদি একটা এত ইম্পর্টেন্ট গ্রহ, জ্যোতিষশাস্ত্রে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ রবিকে মানা হয়ে থাকে, তাই রবির মতো গ্রহ যদি দ্বাদশভাবে চলে আসে তাহলে পারে কিন্তু তার কর্মজীবন নিয়ে বিভিন্ন সমস্যা আসতে পারে, তার শারীরিক দুর্বলতা তৈরি করতে পারে, পিতার সঙ্গে একটা সম্পর্কের অবনতি ঘটাতে পারে এবং তার আত্মাকে অশুদ্ধ করতে পারে। তাই শাস্ত্রে বলছে যে রবির মতো গ্রহ যদি দ্বাদশভাবে এসে যায় তাহলে একটা শুভ জিনিস হয় কি, জাতকের বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে কর্ম করার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে থাকে, মানে হয় জাতকের বিদেশ থেকে ধন উপার্জন করার মতো জায়গা থাকে। ব্যক্তি অবশ্যই ভগবানের প্রতি বিশ্বাস কম রাখে, ভগবানের প্রতি আস্থা তার কম দেখা যায় দ্বাদশ ভাবে রবি থাকতে পারে। ব্যক্তির আত্মবিশ্বাসও কম হয়, কনফিডেন্স লেভেলটাও কম করে দেয় দ্বাদশে রবি। ব্যক্তির শরীরকে দুর্বল করে, আমি বললাম যে রবি হচ্ছে সুস্থ শরীরের কারক গ্রহ, রবি হচ্ছে তনু ভাবের কারক, তাই রবির মতো গ্রহ দ্বাদশে আসলে পারে শারীরিক দুর্বলতা তৈরি করতে পারে। অল্প বয়স থেকেই চোখের সমস্যা তৈরি হতে পারে দ্বাদশে রবি থাকলে পারে। ব্যক্তির বাবার সঙ্গে খুব একটা সুসম্পর্ক থাকে না, প্রচণ্ড মতবিরোধ দেখতে পাওয়া যায়, ব্যক্তির সব কাজেতে সফলতা পেতে কিন্তু দেরি হয় দ্বাদশে রবি থাকলে পারে। দ্বাদশে রবি থাকলে পারে খরচ প্রচণ্ড বাড়িয়ে ফেলে, দ্বাদশে রবি থাকলে পারে কিন্তু পৈতৃক ব্যবসার ক্ষেত্রে শুভ নয়, দ্বাদশে রবি থাকলে পারে কিন্তু অফিসের বসের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে কি ধরনের ফল প্রদান করে, দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে অবশ্যই শাস্ত্রে বলা হয়েছে যে দ্বাদশ ঘরে চন্দ্র কিন্তু যদি থাকে তাহলে পারে কিন্তু খুব বেশি পরিমাণে খেয়াল রাখতে হয়, কারণ দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে অর্থাৎ বিশেষ করে খেয়াল রাখতে হয় যখন একটা শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেই সময় কিন্তু বিশেষ খেয়াল রাখতে হয়, কারণ দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে কিন্তু বাল অরিষ্ট, মানে বাল অরিষ্ট যোগ বলা হয় এটাকে, বাল অরিষ্ট যোগ অর্থাৎ দ্বাদশ ঘরে যদি চন্দ্র থাকে জন্মকালীন এবং সেই চন্দ্রের ওপর যদি দুটি পাপক গ্রহ দৃষ্টি দেয় বা সম্পর্ক স্থাপন করে তাহলে পারে কিন্তু সেই সন্তানের বা সেই বাচ্চার কিন্তু অবশ্যই সেই বাচ্চার কিন্তু শারীরিক প্রবলেম তৈরি করতে পারে এবং মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। তাই বলা হয় যে দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে প্রথমেই দেখে নেওয়া উচিত যে সেই চন্দ্রের অবস্থা কী আছে, সেটা কোনোভাবে বালরিষ্ঠ যোগ তৈরি করেনি তো, এটা কিন্তু দেখা উচিত। এছাড়াও দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে সরকারের থেকে ক্ষতি হতে পারে, সরকারের থেকে বিভিন্ন রকম আইনি সমস্যা বা বিভিন্ন রকম লস তৈরি করতে পারে সেই জাতকের জীবনে। ব্যক্তির দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে ব্যক্তির মনন শক্তি কম হয়, চঞ্চলতা বৃদ্ধি পায় দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে। দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে অবশ্যই সেই জাতকের ভেতরে দয়া মায়ার ব্যাপারটা একটু কম দেখতে পাওয়া যায়। দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে একটু স্বার্থপর প্রকৃতির হতে পারে। দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে অনেক সময় বলা হয়ে থাকে যে সেই জাতকের অন্ন নাও জুটতে পারে মাঝে মাঝে, এরকম শাস্ত্রে বলা হয়েছে যে দ্বাদশ ঘরে যদি চন্দ্র থাকে তাহলে সেই জাতকের অন্ন নাও জুটতে পারে, কোনো কোনো দিন জাতকের এমন চলতে পারে যে তার কিন্তু খাওয়াই জুটলো না সারাদিন, এরকম বলা হয়েছে শাস্ত্রে। দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে কিন্তু ব্যক্তির সমস্ত কাজেতে সফলতার, দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে কিন্তু অবশ্যই সেই জাতক প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়, প্রচণ্ড ইগো দেখতে পাওয়া যায় এবং লোককে আঘাত করে কথা বল মানে বলতে বিশেষ করে দেখতে পাওয়া যায়। দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে পারে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক অনেকটাই খারাপ তৈরি করে এবং মা জাতীয় অর্থাৎ কাকিমা, মাসিমা বা পিসিমা এরকম ধরনের মানুষদের থেকে সেই জাতকের কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে বা ক্ষতির সম্ভাবনাও আসতে পারে। দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে পারে কি ধরনের ফল প্রদান করে, দ্বাদশ ঘরে মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করে। দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে পারে কিন্তু অবশ্যই বিবাহিত জীবনে এই মাঙ্গলিক দোষ
খুব একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। দাদুগুলো মঙ্গল থাকতে পারে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে, বিবাহিত জীবনে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সেই জাতককে কিছুটা কমজোর করে দেয়, শারীরিক স্ট্রেংথকে অনেকটা দুর্বল করে ফেলে মঙ্গল। এবং দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে পারে সে দুষ্ট স্বভাবের হয়, দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে পারে কিন্তু সব কিছু গায়ের জোরে জেতার চেষ্টা করে সেই জাতক। দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে পারে স্বার্থপর বানায়, লোভী বানায় কিছুটা, অন্যের অর্থ বা অন্যের সম্পত্তির প্রতি তার একটা লোভ দেখতে পাওয়া যায় দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে পারে। দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে পারে জীবনসাথীর সঙ্গে বা জীবন সঙ্গিনীর সঙ্গে কিন্তু তার মনোমালিন্য দেখতে পাওয়া যায়, ঝগড়া অশান্তি হতে দেখা যায়। দ্বাদশ ঘরে মঙ্গল যদি থাকে এবং সপ্তম ঘরে যদি পাপগ্রহের সঙ্গে জুতি করে তাহলে পারে কিন্তু ডিভোর্স পর্যন্ত হতে পারে। অর্থাৎ বলতে চাইছি যে দ্বাদশ ঘরে মঙ্গল যদি থাকে এবং সপ্তম পতি যদি খুব নেগেটিভ অবস্থায় থাকে বা সপ্তম ঘরে যদি পাপগ্রহ থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের ডিভোর্স হয়ে যেতে পারে। দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে পারে তার সেই জাতকের প্রপার্টি আইনি ঝামেলায় পড়তে পারে, সেই জাতক নিজেও আইনি ঝামেলায় পড়তে পারে বিভিন্নভাবে। দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে পারে জমি জায়গা সম্পর্কে বা পৈতৃক সম্পত্তি সম্পর্কে একটা কিন্তু দুর্বল জায়গা তৈরি করতে পারে, একটা ঝঞ্ঝাট ঝুঁঝামেলা নিয়ে আসতে পারে দ্বাদশের মঙ্গল। দ্বাদশের মঙ্গল যদি রাহু যুক্ত হয় তাহলে শাস্ত্রে বলা হচ্ছে যে সেই জাতক কিন্তু দুশ্চরিত্র হয়। অবশ্যই আমরা এবার জানবো যে দ্বাদশ ঘরে যদি বুধ থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে। দ্বাদশ ঘরে বুধ থাকলে পারে অবশ্যই জাতক প্রচণ্ড বুদ্ধিমান হয়, কোনো সন্দেহ নেই এ বিষয়ে, চালাক হয় প্রচণ্ড এবং প্রচণ্ড ধূর্ত প্রকৃতির হয়। তারা মানে সেই দ্বাদশ ঘরে বুধ থাকলে পারে সেই জাতক অন্যকে ঠকিয়ে বেশ অনেকটাই নিজের কাজ হাসিল করে দিতে পারে, ব্যক্তির নার্ভের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। দ্বাদশ ঘরে বুধ থাকলে পারে সেই জাতকের স্মৃতিশক্তি একটু কমজোর হওয়ার সম্ভাবনা থাকে। দ্বাদশ ঘরে বুধ থাকলে পারে কিন্তু দ্বাদশ ঘরে বুধ থাকলে পারে দেখা গেছে যে সেই জাতকের বন্ধু বান্ধবগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির হয় না। এবং অনেক সময় দ্বাদশ ঘরে বুধ যদি প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই জাতক অন্যের সঙ্গে মিশে নিজের ঘরের লোকের ক্ষতি করতে পারে দ্বাদশ ঘরে বুধ থাকলে। দ্বাদশ ঘরে বুধ থাকলে পারে কিন্তু সেই জাতককে বেশি বিশ্বাস করা উচিত নয়, তাহলে পারে কিন্তু ক্ষতি হতে পারে। দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে। আমি একটা কথা মধ্যিখানে বলবো যে আমি যে সমস্ত নেগেটিভ গুণগুলো বলছি সেই সমস্ত নেগেটিভ গুণগুলো থাকলেই যে হবে এরকম কোনো মানে নেই। তার সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে সেই যেই গ্রহটি সম্পর্কে বলছি সেই গ্রহটি যদি নিজের স্বক্ষেত্র, মিত্রক্ষেত্র বা উচ্চক্ষেত্র থাকে তাহলে পারে এই গুণগুলোকে অনেকটাই কম অংশে দেখা যাবে নেগেটিভ গুণগুলি এবং শুভ গুণগুলি বৃদ্ধি পাবে। দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে। দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে অবশ্যই বৃহস্পতি অনেকগুলো ভাবকে কন্ট্রোল করে। আমরা আপনারা যদি প্রথম থেকে অনুষ্ঠানগুলি দেখেন তাহলে আমি সেখানে বলার চেষ্টা করেছি যে বৃহস্পতি সেকেন্ড হাউসের অধিপতি, ফোর্থ হাউসের অধিপতি, ফিফথ হাউসের অধিপতি, সেভেন্থ হাউসের অধিপতি, বলছি মাফ করবেন, বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় ভাবের কারক, পঞ্চম ভাবের কারক, সপ্তম ভাবের কারক, নবম ভাবের কারক এবং একাদশ ভাবের কারক। তাই সেকেন্ড হাউস থেকে অর্থ বিচার করা হয়, পঞ্চম থেকে সন্তান বিচার করা হয়, এডুকেশন বিচার করা হয়, সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয়, বিবাহিত জীবন বিচার করা হয়, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় এবং একাদশ ভাব থেকে যাবতীয় সফলতা বিচার করা হয়। এরকম একটা গ্রহ যদি ব্যয় স্থানে বসে যায় তাহলে পরে অনেকগুলো সমস্যাই ক্রিয়েট করতে পারে। তো সেগুলো হচ্ছে প্রথমেই আমরা যেটা বলবো যে দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে প্রচণ্ড অর্থ নাশ হয়, প্রচণ্ড খরচের প্রবণতা বৃদ্ধি করে। দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে পারে সেই জাতক কিন্তু যা পারে তাই খায় আর কি, খাওয়া দাওয়া করতে প্রচণ্ড ভালোবাসে এবং খাওয়া দাওয়ার ভেতরে কোনো রকমের সিস্টেম থাকে না। দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান হতে সমস্যা করে। দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে পারে প্রেমের ক্ষেত্রে সেই জাতকের স্যাটিসফ্যাকশন আসে না। দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা হতে পারে। দ্বাদশ ঘরে বৃহস্পতি বিবাহিত জীবনে বন্ডিং প্রবলেম নিয়ে আসে বেশ কিছু। দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে পারে সেই জাতকের ভেতরে আধ্যাত্মিক চেতনা থাকে, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বিশেষভাবে দেখতে পাওয়া যায়, তবে একটু বেশি বয়স থেকে দেখতে পাওয়া যায়।
26-27-28 বছরের পর থেকে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে ভগবানের প্রতি তার আস্থা বিশ্বাস জন্মায়। দ্বাদশবারে বৃহস্পতি থাকলে পরে সেই জাতকের জীবনের যাবতীয় সফলতার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হয়, বা যতটা সফলতা হওয়ার কথা ছিল তার থেকে কম প্রাপ্তি ঘটে। দ্বাদশঘরে বৃহস্পতি থাকলে পরে অবশ্যই খুব নিজের আপন লোকজনদের সাথে, নিজের পরিবারের লোকজনদের সাথে তার একটা মনোমালিন্য, একটা ঝগড়া, একটা মতবিরোধ সৃষ্টি হতে দেখা যায়। দ্বাদশঘরে বৃহস্পতি থাকলে পরে তার প্রথমের দিকে ধর্মকর্মে কিন্তু মন বসে না সাধারণভাবে। দ্বাদশঘরে বৃহস্পতি থাকলে পরে ধন সঞ্চয় হতে দেয় না, ধন সঞ্চয় করতে সেই জাতক পারে না। দ্বাদশঘরে বৃহস্পতি থাকলে পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে অর্থ বেকার কাজের জন্য খরচ করে, অর্থ খুব বাজেভাবে খরচ হয়ে যায়। দ্বাদশঘরে বৃহস্পতি থাকলে পরে কিন্তু পারিবারিক জীবনে সর্বদাই সমস্যায় ভরে থাকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দ্বাদশ ভাবটা কতটা নেগেটিভ। এখানে কিন্তু যেই গ্রহ চলে আসবে সেই গ্রহ কিন্তু অবশ্যই কিছু না কিছু ডিস্টার্বেন্স তৈরি করবে। দ্বাদশঘরে যদি শুক্র থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে? এই ভাবেতে একমাত্র শুক্রই ভালো ফল প্রদান করে আমার মতে, যতটুকু আমি যতটুকু বুঝি সেই অনুপাতে আমি আপনাদেরকে বললাম যে দ্বাদশঘরে শুক্র কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করে। দ্বাদশঘরে শুক্র কিন্তু শয্যা সুখ দেয়, দ্বাদশঘরে শুক্র কিন্তু বিলাসবহুল বানায়, দ্বাদশঘরে শুক্র কিন্তু তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে, যদি সেই আশা আকাঙ্ক্ষাটা বাস্তবিক হয় তো। দ্বাদশঘরে শুক্র থাকলে পরে অবশ্যই এইভাবে শুক্র জাতককে সমস্ত রকম সুখ সুবিধাগুলোকে পাইয়ে দেয়। দ্বাদশঘরে শুক্র থাকলে পরে উন্নতির দিকে সেই জাতক ছুটে বেড়ায় বলা হয় থাকে, মানে সে মানে খুব ডিস্টার্ব হয়ে যায়, মানে আমাকে উন্নতি করতেই হবে এরকম একটা মানসিকতা কিন্তু দ্বাদশঘরে শুক্র থাকলে পরে সেই জাতকের ভেতরে দেখতে পাওয়া যায়। দ্বাদশঘরে শুক্র থাকলে পরে অবশ্যই চোখের সমস্যা তৈরি হতে পারে। দ্বাদশঘরে শুক্র থাকলে পরে আমি অনেক ক্ষেত্রে গেছি যে চোখের প্রবলেম হয়, খুব অল্প বয়স থেকেই চশমা টশমা একটা নিয়ে নেওয়ার জায়গা তৈরি করে। দ্বাদশঘরে শুক্র থাকলে পরে কিন্তু সেই জাতক প্রচণ্ড বিলাসিতার সঙ্গে জীবনযাপন করে, সেই জাতকের বেশ তাকে দেখতেও বেশ অনেকটা সুন্দর হয় এবং খুব ফিট ফাটভাবে কিন্তু সেই জাতক ঘুরে বেড়ায়। দ্বাদশঘরে শুক্র থাকলে পরে কিন্তু যদি সেই শুক্র কোনোভাবে পীড়িত হয়ে যায় বিভিন্নভাবে তাহলে পরে কিন্তু গুপ্ত অঙ্গে সমস্যা তৈরি করতে পারে, রোগ নিয়ে আসতে পারে। দ্বাদশঘরে শুক্র থাকলে পরে কিন্তু মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। দ্বাদশঘরে যদি শনি থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে? দ্বাদশঘরে শনি থাকলে পরে জাতককে অলস প্রকৃতির করে দেয়, সব কাজের থেকে সব কাজ কিন্তু সেই জাতক একটু ঢিলেভাবে করার চেষ্টা করে, জাতকের জেল যাত্রা হওয়ার সম্ভাবনা থাকে, জাতকের ধন উপার্জনের জন্য খুব বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়। দ্বাদশঘরে শনি থাকলে পরে সেই জাতক অসৎ পথে অর্থ উপার্জন করার জন্য প্রভাবিত হয় বা এগোয় অনেক সময় দেখতে পাওয়া যায়। দ্বাদশঘরে শনি থাকলে পরে কিন্তু অবশ্যই খুব বেশি পরিমাণে জেল খাটার সম্ভাবনা তৈরি করে, তার জীবনে কোনো না কোনো সময় কিন্তু তাকে পুলিশ হেফাজতে বা পুলিশি হ্যারাসমেন্ট আসতে পারে তার জীবনে দ্বাদশঘরে শনি থাকলে পরে। দ্বাদশঘরে শনি থাকলে পরে তার নিজের লোকজনদের সাথে তার একটা খুব ভালো বন্ডিং দেখতে পাওয়া যায় না। দ্বাদশঘরে শনি থাকলে পরে কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, তবে নিজের মতো করে মানে কারুর দেখে, মানে অন্যরা যেরকমভাবে পুজো পাঠ করে, দ্বাদশঘরে যদি শনি থাকে সেই জাতক সেই ধরনের পুজো পাঠের ওপর বিলিভ করে না। সেই জাতক তার মনের মতো করে যেমন করে মনে করবে যে ভগবানকে পুজো করা উচিত সে সেরকমভাবে করবে, মানে একটা আলাদা রকম। দ্বাদশঘরে শনি থাকলে পারে খুব রুক্ষ ধরনের কথা বলতে পারে, খুব গার্জেনদের মতো অ্যাডভাইস দিতে পারে, খুব বাড়ির যেমন গার্জেনরা যেরকম অ্যাডভাইস দেয় সেরকম অ্যাডভাইস দিতে পারে। দ্বাদশঘরে শনি থাকলে পারে কিন্তু অবশ্যই তার পরিবারের লোকজনদের সাথে, তো অবশ্যই আমি বললাম যে তার পরিবারের লোকজনরাই তাকে বিপদে ফেলে এবং তার পরিবারের লোকজনরা তার প্রতি ষড়যন্ত্র তৈরি করে, ষড়যন্ত্র রচায় বলা যেতে পারে। দ্বাদশঘরে শনি কিন্তু বিদেশ যাত্রার জন্য খুব শুভ, দ্বাদশঘরে শনি কিন্তু বিদেশ যাত্রা দেয় এবং দ্বাদশঘরে শনি কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা পজিটিভ বলা যেতে পারে। দ্বাদশঘরে যদি রাহু থাকে তাহলে কি ধরনের প্রভাব প্রদান করতে পারে? দ্বাদশঘরে রাহু থাকলে পারে কিন্তু সেই জাতকের চোখের রোগ, পায়ের রোগ বা
সেই জাতকের গুপ্তাঙ্গের রোগ হবার সম্ভাবনা সৃষ্টি করে। জাতক করে যদি রাহু থাকে তাহলে সেই জাতকের অন্য লোককে ঠকাবার প্রবণতা দেখতে পাওয়া যায়। দ্বাদশ ঘরে যদি রাহু থাকে তাহলে সেই জাতকের পারিবারিক সুখকে হানি করে রাহু। দ্বাদশ ঘরে রাহু থাকলে পারে এডুকেশন লাইফে অনেকটা ক্ষতি করার চেষ্টা করে রাহু। দ্বাদশ ঘরে রাহু থাকলে পারে কিন্তু সেই জাতকের বিদেশ যাত্রার জন্য খুব শুভ। দ্বাদশ ঘরে যদি রাহু থাকে তাহলে পারে সেই জাতক কিন্তু বিদেশে গিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। দ্বাদশ ঘরে যদি রাহু থাকে তাহলে জাতকের স্ত্রীও রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্যক্তির অন্য স্ত্রীর প্রতি আসক্তি দেখতে পাওয়া যায়। দ্বাদশ ঘরে রাহু প্রচণ্ড কামুক প্রকৃতির করে ফেলে। দ্বাদশ ঘরে রাহু থাকলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের জীবনে প্রচুর বাধা, প্রচুর সমস্যা কিন্তু থাকে। যদি সে বিদেশে চলে যায় বা বাড়ি থেকে অনেকটা দূরে চলে যায় তাহলে পারে কিন্তু তার জীবনে অনেকটাই তাড়াতাড়ি সফলতা আসে, আর বাড়ির মধ্যে যদি থাকে তাহলে পারে কিন্তু খুব বেশি পরিমাণে সমস্যা বা বিবাদের মধ্যে সেই জাতক কিন্তু জড়িয়ে পড়ে। দ্বাদশ ঘরে রাহু থাকলে পারে কিন্তু আমরা বলবো যে খুব একটা শুভ নয়। দ্বাদশ ঘরে কেতু থাকলে পারে কী ধরনের পর প্রদান করে? কেতু অবশ্যই ধনকে নাশ করে, অর্থকে নাশ করে। এইভাবে থাকলে পারে ব্যক্তির মানসিকতা বা ব্যক্তির চিন্তা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি করে দেয়, প্রচণ্ড ডিপ্রেশন হতাশা নিয়ে আসে কেতু এই ঘরে থাকলে পারে। দ্বাদশ ঘরে কেতু থাকলে পারে কিন্তু একটু রাগী প্রকৃতির করে দেয় সেই ব্যক্তিকে। দ্বাদশ ঘরে যদি শুভ কেতু থাকে তাহলে পারে সেই জাতকের আধ্যাত্মিকতা খুব বৃদ্ধি পায়। দ্বাদশ ঘরে যদি শুভ কেতু থাকে তাহলে মোক্ষ লাভ বলা হয়ে থাকে। দ্বাদশ ঘরে কেতু থাকলে পারেও কিন্তু বিদেশ যাত্রার জন্য শুভ। আসলে দ্বাদশ ঘরে যদি শুভ গ্রহরা থাকে, যেমন বৃহস্পতির মতো গ্রহ বা শুক্রের মতো গ্রহ বা কেতুর মতো গ্রহ, কেতুকে আমরা দ্বাদশ ভাবের ক্ষেত্রে শুভই বলবো, কারণ হচ্ছে যেহেতু কেতু মোক্ষের কারক এবং দ্বাদশ ভাব থেকে মোক্ষ বিচার করা হয়, মোক্ষ লাভ বিচার করা হয়, তাই এই সমস্ত ভাবেতে বৃহস্পতি বা কেতু, বিশেষ করে বৃহস্পতি এবং কেতুর বলাবল থেকেই কিন্তু আমরা মোক্ষ লাভ বিচার করে থাকি। আমরা সাধারণভাবে বলে থাকি যে শুক্র দ্বাদশ ঘরেতে মোটামুটি খুব শুভই ফল প্রদান করে থাকে, খুবই ভালো ফল প্রদান করে শুক্র। দ্বাদশ ঘরেতে শনি মানে নবমপতির সঙ্গে যদি দ্বাদশপতির কোনো সম্পর্ক স্থাপন হয় বা নবমপতি যদি দ্বাদশে আসে তাহলে পারে আমরা সাধারণভাবে বলেই থাকি যে সেই জাতকের বিদেশ যাত্রার জন্য খুব স্ট্রং যোগ তৈরি করে। দ্বিতীয় পতি যদি দ্বাদশে চলে আসে তাহলে পারে সেই জাতকের অর্থ প্রচণ্ড পরিমাণে ব্যয় হয়ে যেতে পারে। চতুর্থ পতি যদি দ্বাদশে আসে বা দ্বাদশ পতি যদি চতুর্থে থাকে তাহলে পারে আমরা বলতেই পারি যে সেই জাতকের পারিবারিক সুখ হানি হয়, সেই জাতক মানসিক ডিপ্রেশনে থাকে, সেই জাতকের পরিবারের সঙ্গে তার বন্ডিং হয় না। তো খুব সামান্য করে আপনাদেরকে দ্বাদশ ভাব সম্পর্কে বোঝাবার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা অ্যাক্টিভ দেখতে থাকুন, অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আমি আসছি। এর সঙ্গে অবশ্যই বার্ষিক রাশিফল খুব তাড়াতাড়ি আপলোড করব। তো আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা। ততক্ষণ নমস্কার, ধন্যবাদ।